Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Priyo shikkhartira, tumra Allah rahmate bhalo acho, shustho acho. Ajke tomader sathe ami je class ti alochona korbo, seti holo biporit shobdo, bishoy bangla, shreni prothom. Ajke alochona porbo 2. Priyo shikkhartira, er age ami tomader বিপরীত শব্দ ক্লাস নিয়েছি একটি, আজকে এই ক্লাসটি নিয়ে দ্বিতীয়তম ক্লাস হচ্ছে। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদের মাঝে আজকে গত ক্লাসের মতোই বিপরীত শব্দ আলোচনা করব এবং বিপরীত শব্দ দিয়ে খালি ঘর পূরণ করা জন্য তোমাদেরকে আমি বলব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাই খাতা কলম নিয়ে। আমার সাথে তোমরা সবাই বোর্ডে লেখো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা লিখব মূল শব্দ, তারপরে লিখব বিপরীত শব্দ। তাহলে আমরা লিখি উঁচু, তারপরে আমরা লিখি আশা, তারপরে লিখি আমরা সাদা, তারপরে লিখি আমরা আলো, তারপরে লিখি গ্রাম, তারপরে লিখি আমরা ওঠা, তারপরে লিখব আমরা লাভ, তারপরে লিখব দূরে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কটি খাতায় লিখে নিই। প্রথমে আমি কী লিখেছি? উঁচু। তারপরে কী লিখেছি আমরা? আশা, সাদা, আলো এবং গ্রাম, তারপরে ওঠা, লাভ, দূরে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই এটির বিপরীত শব্দ আমরা কি করব, লিখব খাতায়। আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা তা খাতায় লিখে নিবে। উঁচু, এটার বিপরীত শব্দ হবে হলো নিচু। আশা, এটার বিপরীত শব্দ হবে হলো যাওয়া। সাদা, এটার বিপরীত শব্দ হবে কালো। আলো, এটা হবে হলো আধার। গ্রাম, এটা হবে শহর। ওঠা, এটা হবে নাম। লাভ, এটা হবে লোকসান, দূরে, এটা হবে কাছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখে নিব উত্তরগুলো এবং লেখার সাথে সাথে আমরা কি করব, মুখস্থ করে নিব। আমি আবার বলছি তোমাদের, উঁচু নিচু, আশা যাওয়া, সাদা কালো, আলো আধার, গ্রাম শহর, ওঠা নামা, লাভ লোকসান, দূরে কাছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খাতায় লিখেছ, আশা করি লেখার সাথে সাথে তোমরা মুখস্থ করে ফেলবে। আমরা পরবর্তী আলোচনায় চলে যাই।
তাহলে পরবর্তী আমরা লিখি হলো অল্প, তারপরে আমরা লিখব চালাক, তারপরে লিখব ঠিক, তারপরে লিখব সোজা, তারপরে লিখব হারা, তারপরে লিখব বন্ধু, তারপরে লিখব দুর্বল, তারপরে লিখব উত্তম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখে নিব। প্রথমে আমি লিখেছি অল্প, সরি অ লয় পয়, তারপরে লিখব চালাক, তারপরে লিখব ঠিক, তারপরে লিখব সোজা, তারপরে আমি লিখেছি হারা, তারপরে লিখেছি বন্ধু, তারপরে লিখেছি দুর্বল, তারপরে লিখেছি উত্তম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন বিপরীত শব্দগুলো লিখি। অল্প কী লিখব আমরা? অধিক, চালাক, বোকা, ঠিক, ব্যাঠিক, সোজা, বাঁকা, হারা, জেতা, বন্ধু, শত্রু, দুর্বল, সব, উত্তম, অধম। প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা খাতায় লিখে নিই উত্তরটি, এবং সাথে সাথে আমরা কি করব, লিখতে লিখতে মুখস্থ করব। অল্প বিপরীত শব্দ কি? অধিক। মূল শব্দ চালা, বিপরীত শব্দ হলো বোকা। ঠিক ব্যাঠিক, সোজা বাঁকা, হারা জেতা, বন্ধু শত্রু, দুর্বল সবল, উত্তম অধম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই এই লেখাগুলো আমি যে বোর্ডে লিখে দিয়েছি বুঝতে পেরেছি। আমরা কি করব এখন? আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুন্দর করে পরিষ্কার করে লিখব খাতায়, যাতে আমাদের লেখাটি বুঝতে অনেক কি হয়, সহজ হয়, এবং পরীক্ষার কারণে আমরা সুন্দর করে লিখব। এগুলোর মধ্যে আসলে আমাদের শিক্ষক শিক্ষিকা যেন লেখা আমাদের কি করে, প্রিয় শিক্ষার্থীরা, পছন্দ করে। তারপর লিখি পা, তারপরে লিখব ইতর, তারপরে লিখব দোষ, তারপরে লিখব উপকার, তারপর লিখব সুখ, তারপর লিখব সচল, তারপর লিখব কৃপণ, তারপরে লিখব দেনা, প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমি লিখে দিয়েছি, সেটি হলো তোমরা তা লিখে নাও। সেটি কি? প্রথমে আমি লিখেছি হলো পাপ, ইতর দোষ,
উপকার, তারপর লিখেছি সুখ, তারপর লিখেছি ই, সচল, কৃপণ, দেনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেখা বোর্ডে স্পষ্টভাবে বুঝতে পেরেছি আশা করি। আমি তোমাদের কি করব, এই বিপরীত শব্দগুলোর উত্তর লিখে দিব, তোমরা লিখে নাও বোর্ড থেকে। তোমাদের আগের ক্লাসে আমি যেসব লিখে দিয়েছি অবশ্যই তোমরা মুখস্থ করেছো আশা করি, এবং তা তোমরা কি খাতায় পুনরায় আবার লিখেছো আশা করি। তাহলে আমি এখন চলে যাই উত্তর লিখতে। তাহলে পা পূর্ণ, তারপরে ইতর ভদ্র, দোষ গুণ, উপকার অপকার, সুখ দুঃখ, সচল অচল, কৃপণ উদার, দেনা পাওনা। প্রিয় শিক্ষার্থীরা, আমি উত্তর লিখে দিয়েছি তোমাদের, তোমরা বোর্ড থেকে তার সুন্দর খুলে লিখে নাও। তাইলে কি লিখেছি আমি, পা পূর্ণ, ইতর ভদ্র, দোষ গুণ, উপকার অপকার, সুখ দুঃখ, সচল অচল, কৃপণ উদার, দেনা পাওনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছ? আমি আশা করছি তোমরা সব সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ এবং খাতায় লিখেছ। তাইলে আমরা কি করব এখন, পরবর্তী আলোচনায় চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন বোর্ডে লিখছি তার আগে আমি মুখে উচ্চারণ করছি, তোমরা এখান থেকে খুব সহজেই তাড়াতাড়ি লিখে নিবে, যাতে তোমাদের বুঝতে এবং খাতায় লিখতে অনেক সুবিধা হয়। গভীর, তারপরে লিখো চতুর, তারপরে লিখো আকাশ, তারপরে লিখো মা, তারপরে লিখো ভাই, তারপরে লিখো দাদা, তারপরে লিখো নানা। ঠিক আছে না? তাহলে আমরা কি প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার বোর্ডে লিখে নিই আমাদের এই কয়টি। আমরা কি করব, প্রথমে লিখব গভীর, তারপর লিখব চতুর, তারপর লিখব কি আকাশ, তারপর লিখব মা, তারপর লিখব ভাই, তারপর লিখব দাদা, তারপর লিখব নানা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুন্দর করে লিখে নিই। তোমরা কি লিখেছো প্রিয় শিক্ষার্থীরা? আমি তোমাদের লেখার জন্য একটু করে সময় দিচ্ছি, তোমরা যেন সুন্দর করে বুঝে লিখতে পারো। আর এতটুকু সময় যতটুকু ক্লাস হয় মনোযোগ দিয়ে সবসময় বোর্ডের দিকে তাকিয়ে থাকবে এবং পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের লিখতে অনেক সহজ হবে, বুঝতেও অনেক সহজ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন উত্তরে চলে যাই। গভীর,
সঙ্গবি চতুর বোকা আকাশ পাতা মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নাম। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমরা বুঝতে পারছি এবং লিখতে পারছি আশা করি। তাহলে আমরা কি করব, পরবর্তী আলোচনায় চলে যাব। পরবর্তী আলোচনা আমাদের হলো বিপরীত শব্দ দিয়ে কি। গত ক্লাসে আমরা করেছি সেটা হলো খালি ঘর পূরণ করা, তাই না প্রিয় শিক্ষার্থীরা? আমরা যেসব এতক্ষণ আমরা লিখলাম তার ভিতর থেকে আমরা কি করব, আমরা খালি ঘর পূরণ করব। তোমরা সবাই লিখে নাও প্রিয় শিক্ষার্থীরা, যেন আমাদের লিখতে যেন কঠিন না হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাশে দেখছো খালি ঘর পূরণের কীভাবে করেছি আমি, সেটা লিখবে। তাহলে আমি মূল শব্দগুলো লিখে দিয়েছি, তোমরা তা খালি ঘরে বিপরীত শব্দগুলো লিখবে। প্রথমে আমি লিখেছি কি আলো, তারপর লিখেছি কি গ্রাম, তারপর লিখেছি কৃপণ, তারপর লিখেছি কি পাপ, তারপর লিখেছি দোষ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরো কয়েকটি লিখে নাও। সুখ সচল হারা বন্ধু উত্তম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কটি খাতায় লিখে নাও, তোমরা খালি ঘরগুলো বাসায় পূরণ করবে। আমি তোমাদের মাঝে যেসব আমি কি করেছি আলোচনা করলাম বিপরীত শব্দগুলো, সেই বিপরীত শব্দগুলো তোমরা খালি ঘর তোমরাই। পরেরটা আমরা কী লিখেছি, ছয় নম্বরে সুখ, তারপর একটা সচল, তারপর একটা হারা বন্ধু, তারপর একটা উত্তম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই লিখেছ আশা করি, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে। এখন কিন্তু করোনা মহামারী চলছে, তোমরা অবশ্যই ঠান্ডা কাপড় চোপড় গরম, অর্থাৎ ঠান্ডা যেন না লাগে, গরম কাপড় চোপড় সবসময় পরবে, আর সবসময় হাত ধোয়ার অভ্যাস থাকবে, বাইরে যাওয়ার চেষ্টা করবে না। একান্তই যদি জরুরি কাজে বাইরে যাওয়ার দরকার হয়, নাকে তোমরা কি ইউজ করবে, মাস্ক ইউজ করবে, সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা কথা বলার চেষ্টা করবে। তোমরা কি কিন্তু সুন্দরভাবে সুস্থ থাকার জন্য ভালো থাকবে, আমার জন্য তোমরা সবাই দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, তোমাদের যেন এই মহামারী যেন তোমাদের স্পর্শ না করতে পারে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তোমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিজের বাসা পরিষ্কার রাখবে, আশেপাশে বাড়িঘর পরিষ্কার রাখার চেষ্টা করবে, মা বাবাকে কাজে সাহায্য করবে। এই তোমাদের আশাবাদ ব্যক্ত রেখে আমি তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।